খুব হাড্ডাহাড্ডির ম্যাচ কমই দেখা যায়, কেমন এনজয় করলেন ম্যাচটা? আলহামদুলিল্লাহ, ফার্স্ট অফ অল আল্লাহকে অনেক, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। এরকম ম্যাচ আসলে মানে খেলতে যেরকম ভালো লাগে আসলে দেখতেও ভালো লাগে। আশা করি আপনারাও খুব এনজয় করেছেন আর আমরা মাঝখানে ছিলাম, আমরাও খুব এনজয় করেছি। আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। কোন জায়গাটা টার্নিং পয়েন্ট মনে হয়েছে? আমার কাছে মনে হয় টার্নিং পয়েন্ট বলতে আমার কাছে মনে হয় বৃষ্টিটা হইতে পারে। আর আমাদের অঙ্কন আর আরিফুলের পার্টনারশিপটা একটা টার্নিং পয়েন্ট ছিল, কারণ আমরা ফার্স্টে তিনটা উইকেট কলাপস করেছি আর্লি। তো 280 রান চেস করা, তিন উইকেট আর্লি কলাপস করা, তো ওইখান থেকে আসলে বড় পার্টনারশিপ না হলে পসিবল হয় না। আর লাস্টে আমরা ভালো ফিনিশ করতে পেরেছি, তো আলহামদুলিল্লাহ গুড উইন ফর আস। আজকের ম্যাচে ব্যাটিংটা এনজয় করছি বেশি, বোলিং আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, বাট ব্যাটিংটা বেশি এনজয় করছি। ব্যাটিং নিয়ে আলাদা কাজ করা হচ্ছে কিনা? আমি ব্যাটিং নিয়ে সবসময় কাজ করি, আমি সবসময় বলি যে আমি ব্যাটিং নিয়ে কাজ করি, বোলিংয়ের পাশাপাশি আমি ব্যাটিংটা নিয়েও সবসময় সিরিয়াস থাকি, যেন আমি এই যে এরকম ক্রুশাল টাইমে যেন ছোটো ছোটো ইনিংস খেলে টিমকে জিতাইতে পারি, যেন আমার 30-40টা রান টিমের জন্য খুব ভাইটাল হয়, খুব এসেন্সিয়াল হয়। সো আমি সবসময় চেষ্টা করি যেন ওই রকম প্লেয়ার হতে পারি। যেহেতু সাকিব ভাই একসময় আগে বলেছিল যে তোমার ব্যাটিং অনেক ভালো, তুমি একটু চেষ্টা করলে তুমি ভালো অলরাউন্ডার হতে পারবে। সো আমি এই কথাটা সবসময় আমার কানে বাজে, আমি সবসময় চেষ্টা করি যেন আমার ব্যাটিংটা আরেকটু ইম্প্রুভ করা। আলহামদুলিল্লাহ চেষ্টা করছি আর আল্লাহ চাইলে হয়তো আরো ভালো ব্যাটিং করব। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই। বোলিং আমরা দেখলাম বিপিএল এও দারুণ বোলিং করেছেন, এই ডিপিএল এ কোনো লক্ষ্য নির্ধারণ করেছেন কিনা বা এখন পর্যন্ত স্যাটিসফাইড কিনা বোলিং? আলহামদুলিল্লাহ বোলিং ভালো হচ্ছে, নতুন বলে আলহামদুলিল্লাহ ভালো বোলিং হচ্ছে, ইভেন পুরাতন বলেও ভালো হচ্ছে। হয়তো লাস্ট দুইটা ম্যাচ ওইরকম উইকেট পাই নাই, তাও আলহামদুলিল্লাহ পাচ্ছি, উইকেট পাচ্ছি রেগুলার বেসিসে। তো আমি বোলিং নিয়ে আলহামদুলিল্লাহ হ্যাপি, আমি চেষ্টা করতেছি ভালো করার। তো আমি চেষ্টা করবো যেন এই ধারাবাহিকতাটা আমি বজায় রাখতে পারি। উইকেটে রিয়াদ ভাইয়ের সাথে একটা ভালো পার্টনারশিপ হয়েছিল, আসলে উইকেটে কী কথা হচ্ছিল? আর রিয়াদ ভাইয়ের সাথে যখন খেলতেছিলাম তখন আসলে আমার জন্য খুব ইজি ছিল খেলাটা, কারণ রিয়াদ ভাই এরকম সিচুয়েশন অনেক ফেস করেছে ওনার লাইফে। তো উনি আমাকে একটা কথা বলতেছিল যে দেখ রনি, আমাদের প্রত্যেকবার শুধু একটা করে বাউন্ডারি লাগবে, আমরা নর্মাল ক্রিকেট খেললে একটা করে বাউন্ডারি যদি হয়ে যায় তখন আমরা সিঙ্গেলসে যাব। তো এই একটা সিঙ্গেল প্ল্যানই ছিল, আমরা যদি একটা বাউন্ডারি হয়ে যায় তখন আমরা তারপরে সিঙ্গেল খেলেছি, খেলাটা যত ডিপে নেওয়া যায় ওইটাই প্ল্যান ছিল আর কি আমাদের। বৃষ্টির সময় দেখুন একটা ভালো আড্ডা হচ্ছিল এখানে, এটা কেমন এনজয় করলেন? সাকিব এসে যোগ দিল, আসলে সিনিয়র ভাইরা যখন আসে তাদের সাথে কথা বললে, তাদের সাথে আড্ডা মারলে এটা সবসময় খুব ভালো লাগে। তো সাকিব ভাই খুব মজার মানুষ, সবাই সবার সাথে খুব মজা করেছে এখানে এসে, খুবই ভালো লেগেছে ওই সময়টা। রনি ভাই, অপোজিটে রিয়াদ ভাই ছিল বিগ শট খেলতে, সাধারণত উনি কিছুটা অফ ছিল, যে আপনি বিগ শট খেলতেছেন, অনেক দূরে দূরে শট খেলতেছিলেন, এটা কি কোনো মেসেজ ছিল কিনা যে তুই খেল আমি? না, ওইরকম কোনো মেসেজ ছিল না, আমাদের মেসেজটা ক্লিয়ার ছিল, আমরা আমাদের মেসেজ একটাই ছিল, আমরা প্রত্যেক ওভারে একটা করে বাউন্ডারির জন্য যাবো, এটা আইদার রিয়াদ ভাই হতে পারে বা আমি হতে পারি। আমি যখন আমার রেঞ্জে পাচ্ছিলাম, আমি যখন বাউন্ডারি শটটা মেরে দিচ্ছিলাম তখন রিয়াদ ভাই ইজি খেলেছে আর কি।